আমি খুব খুশি ভারে, এবার মমতাজ হেরা দেওয়াতে আমি খুবই খুশি হয়েছি ভাই। মমতাজ হেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা আমার দা জল আছে বুঝলেন। ওই বলে সিয়াসাত জান, এই যে মাহিয়া মাহিয়া ট্রাক লিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ ব্যাপার দেখায় মাহি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা ওই হাসানের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি অন্দর মহলে ঢুকেছি, ফাতেমা ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। ফাতেমা বললেন, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসার বলে, ফাতেমা মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে পর্দার ব্যবস্থা লাগবে না, এই কথা আপনার কে বলেছে? মনে করেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ফাতেমা হযরত আলীকে বলতেছে, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন? আলী বলতে তো, ফাতেমা তুমি কি শুনবার চাও? আলী যদি বলে আমি চিনি, তাহলে খবর কি? দেখেন মারেফতের কথা, যে কয়টা মেয়ে দরজার ডাঙিয়ে আছে আপনি কি তাদের ছিলেন? আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প গল্প মনে করছি বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে হেলাস, এই হঠাৎ হঠাৎ হয় আমার বউ ধরে বলতেছে, আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দেইনি, আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় তাই আছে? আমি সেদিন ধরে কান, সেদিনই কান ধরে তো করছে আল্লাহ, এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বউয়ের কাছে আর আমি বলবো না, আসলে আমি দেখবই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা, ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বিয়া পর্দা নারী থাকে, সবাই ভালো সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বিয়া পর্দা নারী থাকে, একটা যদি কি থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা, সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা, শয়তানের যান বাহন বুঝেন? এই যে মাহিয়া মাহিয়া ট্রাক লিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ ব্যাপার দেখায় মাহি, তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার স্যার হয়ে যাবে। আমি খুব খুশি ভারে, এবার মমতা ধেরা দেওয়া আমি খুবই খুশি হয়েছি ভাই। মমতা ধেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা আমার দা জল আছে বুঝলেন। ওই বলে সিয়াসাত জান, আর একটা হলো ইনু সাহেব, এতে হাসান মাকিন এই শালা ঠোকে যা খুশি হতে ভাই, ওর কোনো কামি নাই, খালি আলেমদের নিয়ে ধরে কোন কথাটা আলেমদের আলেমদের সাইজ করে। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথা কথা ধরে কোন কথাটা। আমি মনে করছিলাম যে এক আধ সপ্তাহ ওয়াজ না করলে আমার কলিজা ফেন্টি রে, তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন বলবা, আমি যে বলবো ব্যাপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা, ব্যাপর্দা নারী যারা মার্কা আছে, কোন সে মার্কা বলো, ব্যাপর্দা কোন সে মার্কা, আরো জোরে মায়েরা বুঝতেছে আজকে হুদুর ওয়াজ দিচ্ছে বাবা রে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ব্যাপারটা নারী যদি একটা থাকে আর মেয়েদের মধ্যে ওই নারী যদি ঢুকে ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ওই বেপর্দা নারীটা যদি পর পুরুষের কাছে বলে দেয় যে আলীর বিবি হাসান হোসেন মা ফাতেমাকে দেখলাম, ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, গায়ের রং এরকম, তাহলে বলেন তো স্বামী আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে চলে গেলাম, আপনি কি চাবেন আমি একটা বেপর্দা নারীর কারণে পর পুরুষের কাছে যাই? আমি পর্দা নিশি পর্দার ভিতরে থাকতে চাই। ফাতেমা শুধু পর্দার ভিতরে থাকে নাই, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বলেছে স্বামী গো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপর আপনি তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ জানুক আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী আপনি আমার দেহটা একটু কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলবে ওই বাতি বরাবর একটু আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা গরিব ঘরে বিয়ে হয়েছিল আমি দুনিয়াতে তাকে শান্তি দিবার পারিনি, আল্লাহ আজকে কবরে দাফন করার পর তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতে চালি ফাতেমা পর্দানিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ও মা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আমি সমস্ত নারীদের জন্য বলবো মা, নামাজ রোজা হজ যাকাত এগুলো আপনাদের পরে, আপনাদের এক নম্বর ইবাদত হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে ওদের পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে এই সন্তান খালি পোলা খাবার চাবে না, ওয়াজ শুনবার চাবে। জোরে করে কথা কন না কেন, এত কতগুলো দেখতেছেন খালি ঘুর ঘুর করে ঘুরতেছে, ঘোরার কারণ কি জানেন? ওই যখন পেটের মধ্যে আছিল তখন মা ওক পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকে ঘোরনি বেরাম পাশে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। জোরে কান কিসের দরকার? বহুত ওয়াজ করছি মায়েদের জন্য আলহামদুলিল্লাহ।